হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জব প্রিপারেশন করেন শেখার আছে, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি লাভ ক্ষতির উপর কয়েকটা অঙ্ক নিয়েছি, তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে, একটি মোটর সাইকেল 37,000 টাকায় বিক্রয় করা 20% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে 16% লাভ হতো? তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমরা খুব শর্ট আমরা খুব শর্ট টেকনিক ফলো করে এই অঙ্কগুলা আমরা সমাধান করব। তাহলে যদি আমরা সমাধান করতে যাই, এখানে 37,000 টাকা, অর্থাৎ যত মূল্যে বিক্রি করা হয়েছে তার সাথে বিক্রয় করলে 16% লাভ হতো, অর্থাৎ যত লাভ হলো, সম্ভাব্য যত লাভ হবে সেটাকে গুণ করতে হবে, আর যত ক্ষতি হয় বা যত লাভ হয় ওইটার সাথে ভাগ করতে হবে। তাহলে এবার আসি, সত্রিশ হাজার এটার সাথে গুণ করতে হবে 16% লাভ কত? 16% যদি লাভ বলতে শতকরা 16% হলে 116, তাহলে এবার ক্ষতি হচ্ছে 20% ক্ষতি হয়, 20% যদি ক্ষতি হয়, 100 20% ক্ষতি হলে তাহলে কত? 80। তাহলে মিশে লিখবো 80। এবার যদি একাতি এ শূন্য এ শূন্য, তারপরে 8, এখানে হবে 450। তাহলে 450 আর 116 যদি গুণ করি, 52,200, তাহলে উত্তর 52,200। এরপরের অঙ্কটা, একটি সাইকেল 7,200 টাকায় বিক্রয় করাতে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হত? একই সেম অঙ্ক। তাহলে আমাদের যত টাকায় বিক্রয় করা হয়েছে, 7,200 টাকা গুণ 12% লাভ, সম্ভাব্য লাভ 12%, মানে হচ্ছে 112, আর ক্ষতি হয়েছে 10%, 110% যদি ক্ষতি হয় তাহলে কত ক্ষতি হবে? 90। শূন্য শূন্য কাটা 9, 8 শূন্য যদি গুণ করি তাহলে 8, 9, 6, 0, উত্তর 8, 9, 6, 0, তা 8,960 টাকা। এরপরের অঙ্কটা হচ্ছে, একটি বই 65 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 30% লাভ হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো? এটাও সেম একই অঙ্ক, কত টাকায় বিক্রয় করায়? 65 টাকা, 65 সাথে গুণ করতে হবে সম্ভাব্য লাভ 10%, যে কত? 110, নিচে হবে 30% লাভ, 30% লাভ যদি হয় 130, শূন্য 13, 5, এই শূন্য এই শূন্য কাটা 5, 13, 65, 5, 11, 55, উত্তর 55। এরপরে হচ্ছে, 36 টাকা ডজন দরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলো, 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? এটা হচ্ছে 36 টাকা ডজন দরে, তাহলে 36 টাকা ডজন দরে, 1 ডজন সমান হচ্ছে 12, তাহলে 36 12, যদি 12 দিয়ে যদি ভাগ দিই, 3 12 36, তাহলে একটা কলার দাম বাইর হলো 3 টাকা, তাহলে 1 কুড়ি কলা, 1 কুড়ি কলা যদি হয়, 3 গুণ 20 সমান 3 কুড়ি 60, তাহলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। এরপর 1 কুড়ি কলার বিক্রয় 1 কুড়ি 1 কুড়ি কলার
36 টাকা ডজন দরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলো। 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? 1 কুড়ি কলার ক্রয় মূল্য ফেলাম, এটা আমরা 1 কুড়ি কলার ক্রয় মূল্য 60 টাকা, আর এই 60-এর সাথে কী করতে হবে? 20% লাভ, যত পার্সেন্ট লাভ হয়েছে সেটাকে গুণ করতে হবে 120, আর নিচে 100 দিয়ে ভাগ করতে হবে পার্সেন্টের কারণে 100। শূন্য শূন্য কাতা, শূন্য কাতা, শূন্য 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 কাতা, 112, 72, তাহলে উত্তর 72 টাকা। এরপরের অঙ্কটা হচ্ছে, করিম প্রতি ডজন 30 টাকা দরে 8 ডজন এবং 25 টাকা দরে 12 ডজন ডিম ক্রয় করে, প্রতি ডজন ডিম কী দরে বিক্রয় করলে গড়ে গড়ে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? বলছে কি ডজন প্রতি 3 টাকা লাভ হবে। তাহলে এটা সলভ করার জন্য আমাদের করতে হবে, প্রতি ডজন 30 টাকা দরে 8 ডজন, তাহলে 8 ডজন গুণ 30 = 240। এরপরে হচ্ছে 25 টাকা দরে কয় ডজন? 12 ডজন, 12 ডজন গুণ 25 = যদি গুণ করি তাহলে পাবো 300। এবার মোট ক্রয় মূল্য হচ্ছে 540, 540 এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে কয় প্রতি ডজন, কয় ডজন এখানে? 8 ডজন, আর হচ্ছে 12 ডজন, 8 আর 12 হচ্ছে 20, তাহলে 20 ডজনের ক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। তাহলে 20 ডজনের ক্রয় মূল্য 540 টাকা যদি হয়, 1 ডজনের ক্রয় মূল্য কত হবে? 1 ডজনের ক্রয় মূল্য হবে, যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 27। তাহলে 1 ডজনের ক্রয় মূল্য পড়ছে কত? 27 টাকা। এখানে প্রশ্ন বলছে প্রতি ডজন 3 টাকা লাভ হবে, গড়ে তার প্রতি ডজন ডজন প্রতি 3 টাকা লাভ হবে, মানে কত টাকা বিক্রি করলে তার 3 টাকা লাভ হবে। সে যেহেতু 27 টাকায় বিক্রি ক্রয় করছে, তাহলে 3 টাকা যদি লাভ করতে হলে তাহলে অবশ্যই তাকে 30 টাকা বিক্রি করতে হবে। এ 3 7 3 27 3 30, তাহলে উত্তর হচ্ছে 31 টাকা। এরপরের অঙ্কটা হচ্ছে, একটি শার্টের মূল্য 250 টাকা লেখা আছে, কিন্তু শার্টটি 200 টাকায় বিক্রয় হলো, লিখিত মূল্য প্রকৃত মূল্য হতে শতকরা কত হ্রাসকৃত মূল্যে বিক্রয় করা হলো? তাহলে এই অঙ্কটা করতে হলে বিক্রয় করা হলো অর্থাৎ কত কমে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য সমান শার্টটি 200 টাকায় বিক্রয় হলো, অর্থাৎ যত টাকায় বিক্রি হলো 200 টাকা বিক্রি হলো, শতকরা কত হ্রাস? শতকরা 100, আর শার্টের যত মূল্য লেখা ছিল ওইটা দিয়েই ভাগ করতে হবে। যদি ভাগ করি 00 কাটা যাবে 25, আর 8 10 80, উত্তর 80 টাকা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর বেশি বেশি আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।